হে হাই এভরি ওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড গুড মর্নিং ফ্রম দার্জিলিং তো ভিউ দেখে বুঝতেই পারছি আমরা দার্জিলিংয়ে আছে এটা হচ্ছে আমাদের রুম থেকে ভিউ সকালে আমরা দার্জিলিংয়ে সকালবেলাটা সুন্দর করে ভিউ এনজয় করতে করতে উঠে রেডি হয়ে ফ্রেশ হয়ে একদম বেরিয়ে গিয়েছিলাম কারণ আমাদের আজকে প্রচুর প্ল্যানিংস আছে তো গিয়ে সবার আগে পেট্রোল রিফিল করলাম আমরা হোটেল থেকে চেকআউট করে বেরিয়ে আর এখানে হচ্ছে দাঁড়িয়ে গেছিলাম আর টয় ট্রেন যাচ্ছিলো রাস্তা দিয়ে আর দার্জিলিংয়ে এবার আমরা কোনো জায়গাতে ঘুরবো না তার কারণ আমরা আগের ব্লগগুলো দেখেছো পুরোটাই ঘুরিয়ে নিয়েছি দার্জিলিং যতটুকু জায়গা কভার করার ছিল সবটাই আমরা কভার করে নিয়েছি তো এই এবার জাস্ট আমরা স্টে করার জন্য এসেছিলাম কারণ আমাদের জন্য এখানে ওয়েট করছিল আরও কিছু মানুষজন তারা কারা এখনই দেখতে পারবে তো এখানে আমরা দাঁড়িয়ে ছিলাম এখানে সবাই মিলে আমাদের ওয়েট করছিলো ব্রেকফাস্ট করার জন্য আর এই যে একদম ঠিক দেখলে এক ঝলক দেখতে পারলে কেশবকে হ্যাঁ এখানে কেশব এসছে বুনু এসছে ওরা এসছে আর ওদের ডাকে তো আমাদেরকে আসতেই হবে আর রিলেশানটা আমরা মানে এরকম আমাদের যে একবার ডাকলে সে যেখানে থাকে না কেন ছুটে আসতে হয় তো এর জন্যই রাতের বেলা কিছু প্ল্যান করে ফটাফট আমরা বেরিয়ে গেছিলাম আর কোনো কিছু না ভেবেই এখানে ব্রেকফাস্টে ম্যাগি ব্রেকটাস্ট সব কিছু খেয়ে আমরা গ্যাংটকের জন্য রওনা দিয়েছিলাম আর রাস্তায় এত সুন্দর একটা জায়গা দেখেছিলাম এর জন্য আমরা দাঁড়িয়েছিলাম না কোনো শ্যুট করবে হয়তো ওরা এখানে বাট শ্যুট হয়নি এখানে জায়গাটা সত্যি খুব ভালো ছিল তো এখানে আমরা সবাই মিলে গল্পগুজব করছিলাম একটু ভিউগুলো দেখছিলাম এনজয় করছিলাম খুব সুন্দর হাওয়া দিচ্ছিলো ওয়েদারটা খুবই ভালো ছিল আর এখানে এই করে করে আমরা গ্যাংটকের জন্য রওনা দিয়েছিলাম আমাদের কিন্তু আর বেশি টাইম ওয়েস্ট করা চলবে না কারণ রাস্তায় ভালো লোকেশান পেলে শ্যুট করতে হবে সেই কারণের জন্য তো এখানে বেরিয়ে গেছিলাম আমরা গ্যাংটকের দিকে আর সুন্দর সবাই মিলে গল্প করতে করতে যাচ্ছে এই দেখিয়ে নিল ওয়েলকাম টু সিকিম আর আমরা দুজন আমরা মানে দুটো গাড়ি যাচ্ছিলো এই হচ্ছে ওদের গাড়ি আগে যাচ্ছে আমাদের গাড়িটা পেছনে ছিল কিন্তু মজাটা কিন্তু ইকুয়ালি হচ্ছিলো মানে একদম সবাই মিলে এক গাড়িতে থাকলে যেটা হতো আলাদা তো সেরকমই হচ্ছিলো মানে খুব মজা করে করে যাচ্ছিলাম আমরা তো রাস্তা গ্যাংটকে ঢোকার পরে এখানে একটা ভালো জায়গা পেয়ে গেছিলাম আমরা এখানে হচ্ছে শ্যুট করছিলো আর এখানে দাও ছাতা নিয়ে দাঁড়িয়েছি কারণ এত পরিমাণে রোদ ছিল সেদিন এখানে কোনো ঠান্ডার কোনো ব্যাপারই নেই আর এই দেখো ছাতা একটা আমার এখানে তিন চারটে ছাতা নিয়ে সবাই দাঁড়িয়ে এখানে আমরা শুটের জন্য দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ শ্যুট করলো শ্যুট কমপ্লিট করে আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছিলাম এখন গ্যাংটকে এখন প্রপারে ঢুকে যাবো এই যে ওয়েলকাম টু গ্যাংটক এত ভালো লেগেছে না গ্যাংটকটা আমার এর আগে আমার আসা হয়নি গ্যাংটকে কোনো দিনও কিন্তু এই ফার্স্ট টাইম আমার গ্যাংটকে আসা আমার খুব খুব ভালো লেগেছে এখানকার সব কিছু তো এই সময় কিন্তু পেটের প্রচণ্ড খিদেটাও পেয়ে গেছিলো আমাদের কিন্তু আমরা খাবার ভালো জায়গা পাচ্ছিলাম না এই সমস্যাটা হয় কি থেকে বেশি সমস্যা হয় পার্কিংয়ের সমস্যা এর জন্যই খেতে আরও সমস্যা হচ্ছিলো আমাদের এই হচ্ছে এখানে কিন্তু সুপার মার্কেটটা কি ভালো লাগছে না আমার খুব ভালো লাগে পাহাড়ে সেই উঁচু উঁচু ঘর সেই লাল নীল হলুদ সব জায়গায় আমি সবসময় বলি প্রত্যেকটা ব্লগে আমার বলি যে আমার পাহাড়টা খুব আমাকে টানে মানে পাহাড়ের প্রতি আমার একটা আলাদাই ভালোবাসা আছে তো এই করে আমরা এখানে পৌঁছে যাচ্ছিলাম এখন প্রায় সন্ধ্যা হতে চললো প্রায় চারটে নাগাদ হয়তো বাজে তো এরকম করে করে আমরা গল্প করতে করতে আনন্দ করতে করে সবাই মিলে পৌঁছে গেছিলাম আর এখানে হচ্ছে আমাদের হোটেল সব কিছু আগের থেকে বলা ছিল তো এখানে সব ব্যাগপত্র রেখে পার্কিংয়ে রেখে আমরা ব্যাগপত্র সব কিছু নিয়ে বেরিয়ে যাচ্ছিলাম হোটেলের জন্য কারণ আমাদের জি মার্কেটে বেরোবো আমরা ঘুরতে আর এখানে সন্ধ্যা কিন্তু অলরেডি সাতটার মতো বেজে গেছে কারণ সব কিছু করতে করতে আমাকে দেখে বুঝতেই পারছো ছায়াটা দেখে যে কী পরিমাণ লাগেজ ক্যারি করে আমরা রুমে হই রুমে জাস্ট আমরা ঢুকে ফ্রেশ হয়ে বেরিয়ে গেছি কারণ তখন আরেকটু পরে কিন্তু মার্কেট বন্ধ হয়ে যাবে এই কারণে আর এই আরেকজন যে সারাক্ষণ ওকে ডাকতে থাকবে হাত ধরে হাঁটতেই হবে এত ভিড় হারিয়ে যাবে হারিয়ে যাবে এরকম একটা ব্যাপার তো আমরা সবাই মিলে যে বুনুয়ার্কে সব সামনে আছে আর পেছনে আমরা বাকিরাও আছে সবাই মিলে আমরা বেরিয়ে গেছিলাম এমজি মার্টের জন্য প্রচণ্ড খিদেও পেয়ে গেছিলো আমাদের আর এই জায়গাটা কি ভালো লাগছে না কি জমজমাট এখানে পুরো একদম চারিদিকে দোকান পাট সব কিছু আর এখানে আমরা একটা দোকানে দাঁড়িয়েছিলাম খাওয়া দাওয়া অর্ডার করার জন্য ওরা এখানে অর্ডার করতে দাঁড়িয়েছিলো বাকি কিন্তু আমি বুনু আর ঈশা ছিল আমরা তিনজন মিলে চলে গিয়েছিলাম মিনিসুতে কিছু কেনাকাটা করার জন্য সেই সময় বোধহয় ব্লগটা করা হয়নি এখানে আর এখানে যে ফটো জন্য অ্যাজ অলওয়েজ যেটা ভিড় থাকে তো ওই জন্য আমরা এখানে কোনো অ্যাটেম্পটি নেই নি ফটো তোলার জন্য জাস্ট ভিডিওটা করে বেরিয়ে গেছিলাম এখানে আর প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল আর এখানে যেটা হয় ফ্যান্সরা এসছে ফটো তোলার জন্য ভিডিওস করার জন্য সেটাই করছিল তো ওরা এখানে এগুলো করছিল। আর আমরা চলে গেছিলাম এখানে একদিন মিনি মিনিষোতে গিয়ে কিছু টুকটাক জিনিস কিনছিলাম যেমন পারফিউম তারপর আমি পার্স কিনেছিলাম এগুলো সব কিছু কিনছিলাম কিনে নিয়ে দেখছি ওরা আমাদের জন্য ওখানে খাওয়ার জন্য ওয়েট করছে ফোন করছিলো বারবার তাড়াতাড়ি আসো খাওয়াটা খেয়ে না অনেক লেট হয়ে গেছে তো আমরা আর বাকি শপিংটা না করে বেরিয়ে গেলাম গিয়ে দেখছি সুন্দর এরা আমাদের জন্য যে গিরিদা এখানে পুরো চিকেন এক চিকেন রোল হাতে নিয়ে বসে আছে তো ফাটাফাট খেলাম খেয়ে ওখানে সবাই মিলে বসে অনেকক্ষণ আড্ডা দিয়েছি অনেকক্ষণ গল্প করেছি করে নিয়ে তো একটু কেনাকাটাও করলাম ওখানে শপিংয়ের জন্য আমি একটু কিছু জামাকাপড় দেখছিলাম তো চলো কালকে দেখা হচ্ছে কালকে যাচ্ছি অন্য একটা ভালো জায়গায় কিন্তু ঠিক আছে চলো টাটা